হয়সাও এই যে ঘটনা স্মার্ট আরক্ষী ভেঙুচালী করে সংঘটিত হয়েছিল ইতিমধ্যে যদিও কেবাটাও ক্লু আছে কিন্তু প্রকৃত ক্লু আরক্ষী এটাও সদরি করব পড়া নাই সমান্তরভাবে ক্রাইম ব্রাঞ্চের দল রাতেপর ভাগতে উপস্থিত হয়েছিল আর ইতিমধ্যে 14টা সিসি ক্যামেরার ভিজুয়াল তেখেতকলে সংগ্রহ করে সেই সময় তেখেতকলে তন্ন তন্ন কই চাই আছে যে কোন দিকের পর আইছিল আরক্ষীর উচ্চস্তরীয় সূত্র হইতে কিছু সময় পূর্বে কথা বাততে তিনটামান কথা আমি গম পাইছিল সেইখানি এই মুহূর্তে জানাই দিছো প্রথম কথা সেই 0.32 রাইফলের গুলি বলে উল্লেখ করেছে সমান্তরভাবে যদি দ্বিতীয় দিকলৈকে যাও তেতিয়াহলে সেই বাহনখন বাইক আছিল বলে কৈছিলে যোৱাকালি প্রত্যেক আরক্ষীয় স্কুটি বলে কয়ে আছিল যদিও আরক্ষীর যে উচ্চস্তরীয় সূত্র আছে তেখেতকলে দাবি করেছে যে সেইখন স্কুটি নহয় সেইখন বাইকে হয় আর তৃতীয়ত যদি কথা কবলৈ যাও এয়া পরিয়াল কেন্দ্রিক নে ড্রাগস কেন্দ্রিক তাক লৈ কিন্তু তেখেতকলে দমুজাত করেছে আর উদয়নগরের যে পথছোয়া আছে প্রথমতে দুর্বৃত্ত সেই পথছোয়ারে আইছিল সতীর্থই দেখাব রাজীব গান্ধী পথ সেইফালৰ পৰা আহি এই স্থানতে তেখেতক গুলিয়াই হত্যা করা হয়েছিল আর অঞ্জন নাথে হত্যার পূর্বে যদি মহিলাগৰাকীৰ কথা কবলৈ যাও গীতাশ্রী সিনহার কথা যদি কও তেখেতে পূর্বে দুবার বিবাহত আবদ্ধ হয়েছিল আর অঞ্জন নাথের সহ তৃতীয়বারের তেখেতে পরিয়াল আগবাই নিছিল আর এইখানে স্থানত যেহেতু এই ঘটনা সংঘটিত হয়েছিল এইখানে যিখিনি বেরিকেড দিছিল এই ব্যর্থতা কিন্তু আরক্ষীয়ে কিন্তু স্বীকার করব লাগবে ইয়াতে যেসব দেখুয়াই সামগ্রী তেখেতকলে কোনো একটা ঘটনা হলে রিক্রিসিন ক্রিয়েট করে আর রিসিন ক্রিয়েট করলে তেখেতকলে এটা তেখেতকলে সেইখানে স্থান তেখেতকলে পরিত্যক্ত করে সেইখানে ধুনকে সাজাই পড়াই লোক লাগে ইয়াতে যিখিনি সামগ্রী ব্যবহার করেছে এই সামগ্রী দেখিলে আপনি অনুমান করব পাৰিব যে স্মার্ট আরক্ষীর ব্যর্থতা কিমানখিনি আছে ইয়াতে কাষৰ যিখন পান দোকান আছিল পান দোকানীজনৰ পৰা টেবুলখন আনি তেখেতকলে ইয়াতে লগাইছে বা কাষৰ দোকানৰ যিখন চকী আছিল চকীখন আনি লগাইছে তাৰ পৰিৱৰ্তে তেখেতকলে নিজাববীয়াকৈ কোনো ব্যৱস্থা নকৰিলে এই কিন্তু দিশবিলাকে কিন্তু স্মার্ট আৰক্ষীৰ ব্যৰ্থতাৰ কথা পুনৰ উদঙাই দিছে এইখিনিতে উল্লেখ কৰিব লাগিব ইয়াতে ৰাষ্ট্ৰীয় ঘাইপথতে হওক বা ওচৰে পাজৰে বহু চৰকাৰী চিচি কেমেৰা আছে স্মাৰ্ট আৰক্ষী ছিগনেল পইণ্ট আছে ট্ৰেফিকৰ সেই ছিগনেল পইণ্টসমূহত কিয় আৰক্ষীয়ে এনেধৰণৰ দৃশ্যসমূহ কব্জা কৰিব নোৱাৰিলে বা সেইখিনি জব্দ হোৱাৰ দৃশ্যখিনি যিখিনি বন্দী আছিলে বন্দীখিনি কিয় এতিয়ালৈকে সংগ্ৰহ কৰিব পৰা নাই আৰু মুকলি আকাশৰ তলত কেনেদৰে পলায়ন কৰিলে পলায়ন কৰি নিমিষতে বতাহৰ লগত কেনেকৈ মুকলি কৰিলে দুৰ্বৃত্ত বা মিলি গ'ল সেয়া কিন্তু আৰক্ষীৰ বাবে ডাঙৰ ব্যৰ্থতা ডিজিপিগৰাকী নিশাৰ ভাগতে উপস্থিত হৈছিলে চিপিগৰাকী আছিলে আৰু তেখেতে আশ্বাস দিছিলে যে অসম আৰক্ষীক তেখেতসকলে মানি ল'ব লাগে বা অসম আৰক্ষীক তেখেতসকলে বিশ্বাস ৰাখিব লাগে বিশ্বাস অটুট থাকিব লাগে যে তেখেতসকলে অতি সোনকালে এইসমূহ কৰায়ত্ব কৰিব পাৰিব বুলি আৰু এইখিনি স্থানত যিহেতু দুৰ্ঘটনা সংঘটিত হৈছিলে নিচে সমীপৰ পৰা শূন্য দূৰত্বৰ পৰা গুলী চালনা কৰিছিলে অৰূপ নাথক আৰু অৰূপ নাথৰ সেই গুলী সোঁফালৰ কলিজাৰে সোমাই পিছফালেৰে ওলাই গৈছিলে যাৰ ফলত নেত্ৰ হস্পিটেলত ভৰ্তি কৰাৰ লগে লগে কিন্তু তাত থকা ডক্টৰসকলে লগে লগে কৈছিলে যে এই যুৱকজন মৃত্যুমুখত পৰিছে আৰু তাৰপিছতে গম পোৱা হৈছিলে যে পোহৰলৈকে আহিছিলে যে হত্যাকাণ্ড শূন্য দূৰত্বৰ পৰা গুলীচালনা কৰিছিলে কাৰণ যিয়ে নাথাকক বা যি কাৰণে নুগুলীয়া কিয় আৰক্ষীয়ে কিয় এতিয়ালৈকে কোনো লোককে কৰায়ত্ব কৰিব পৰা নাই সেয়া কিন্তু আৰক্ষী প্ৰশাসনৰ ডাঙৰ ব্যৰ্থতা এই মুহূৰ্তত।